5 আগস্টের পর দোকানপাট খুলে দেওয়া নিয়ে এলো নতুন ঘোষণা। দেশে গতকাল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 218 জনের মৃত্যু হয়েছে, ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 20,685 জনে। এছাড়া একই সময়ে শনাক্ত হয়েছে 9,369 জনের। নতুন খবর হচ্ছে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে 5 আগস্ট। এরপর বিধিনিষেধ তুলে দিয়ে সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রোববার রাজধানীর নিউ মার্কেটের দোকান মালিক সমিতির কার্যালয়ে এ দাবি করে দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, 2020 সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 270 দিন দোকানপাট বন্ধ ছিল, আর সব মিলিয়ে গত 1.5 বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় 27 লাখ কোটি টাকা। বিজ্ঞাপন বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুসারে বাংলাদেশে 55 লাখ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, এ খাতে কর্মচারী আছেন 2 কোটিরও বেশি। এ পরিস্থিতিতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ওই খাত সংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 5 আগস্টের পর দোকান খোলার সঙ্গে মালিক সমিতির 4 দফা দাবি পেশ করেন। এর মধ্যে আছে দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রাণদণ্ডা দেওয়া। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।